দর্শক শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আবার আপনাদের সামনে পর্দায় আসলাম অনেকদিন পর আসব করে ভাবছি পর্দায় আসা হয় না 2022 সালের ফিফা ফুটবল আসর চলছে গোটা বিশ্ব ফুটবল উত্তেজনায় কম্পমান আমার কাছে মনে হচ্ছে যে ফুটবল নিয়ে দু চারটি কথা বলা উচিত হিস্ট্রি টাচ ইতিহাসের কথা বলে এবং ফুটবলের একটা নিজস্ব ইতিহাস আছে আমরা জানি যে 1930 সালে যখন ফুটবল আয়োজন হয় এরপর ধারাবাহিকভাবে 34 এবং 38 সালে ফুটবল আয়োজন হয়েছে কিন্তু একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মাঝখানে দুটো বিশ্বকাপ আয়োজন হয়নি এইটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো যে বিশ্বকাপ আয়োজন হয়নি সেটা সত্যি কিন্তু সে সময় কি আসলেই ফুটবল হয়নি কি হয়েছিল গোটা বিশ্বে আসুন আমরা জেনে নিই ফুটবল বিশ্বকাপ এবং বিশ্বযুদ্ধের ঘটনা কি ঘটেছিল সেই সময় কি আসলেই কোনো খেলা হয়েছিল কিনা ফুটবল হয়েছিল কিনা কেমন চলেছিল সেই সময় ফুটবলের অবস্থা সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাবো হ্যাঁ 1930 সালে যখন ফুটবল আসর হলো উরুগুয়েতে উরুগুয়ে জিতে গেল তারপরে 1934-34 ইতালি জিতল 38 আবারও ইতালি জিতল এবং 42 সালে আবার ফুটবল আয়োজন করার কথা মাঝখানে মজার ঘটনা হচ্ছে যে ফিফা চেষ্টা করছিল এবার খেলাটি কোথায় আসর হবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ফিফা চেষ্টা করছিল সেটা সমাধান করার জন্য মাঝখানে হিটলার একটা ঝামেলা বাজিয়ে দিল সেই ঝামেলার নাম বিশ্বযুদ্ধ আপনারা সবাই জানেন বিশ্বযুদ্ধ কত ভয়াবহ ছিল কত শত কোটি মানুষ সেখানে মারা গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে ছিল এর সরাসরি কখনো প্রত্যক্ষ পরোক্ষ ফলাফলে আক্রান্ত তারা হয়েছিল আমরা জানি সবাই কথা বলছিলাম যে 1942 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়নি তবে কি তাহলে ওই সময় খেলা হয়নি আমরা জেনে নিই আসলে কি হয়েছিল 1942 সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেনি এটা সত্যি তবে একটা অনেক বড় আসর বসেছিল জার্মানিতে জার্মানির ওই সময় যে আসরটি করেছিল সেই ফাইনাল খেলায় সুইডেন এবং জার্মানি খেলেছিল এবং সেই আসরে প্রায় 100,000 ফুটবল ফ্যান উপস্থিত ছিল এটা সত্যিই আপনাদের অবাক করবে নিশ্চয় এবং আপনারা অবাক হচ্ছেন 100,000 ফুটবল ফ্যান এবং এই যুদ্ধের ভয়াবহতার মধ্যে খেলা দেখছে খেলা আয়োজন হচ্ছে এবং কারা খেলছে খেলছে জার্মানির বন্ধুরা ডেকেছিল সেই সময় জার্মানির অক্ষশক্তির আপনারা সবাই জানেন সেই ইতিহাস অক্ষশক্তির যে বন্ধু তারা তারা খেলছিল এবং ওই সময় যারা জোট নিরপেক্ষ ছিল যুদ্ধে যাবে না বলেছিল সেই সমস্ত দেশ যেমন সুইডেন এবং সুইজারল্যান্ড সেই সুইডেনের সঙ্গেই মূলত জার্মানি 1942 সালে তাদের সেই বড় আসলে ফাইনাল খেলেছিল এবং এখানে খুবই মজার একটা ঘটনা আপনাদের বলে রাখি অ্যাডলফ হিটলার তাদের যে তার যে জন্মদিন ছিল সেই দিন একটি খেলা ছিল এবং সেই খেলায় জার্মানরা হেরে যায় হেরে গেলে কি হবে হেরে গেলে ফুয়েরার অর্থাৎ হিটলার তার খেলোয়াড়দেরকে ডেকে পাঠালেন তোমরা তো হেরিয়ে গেছো এরপর যদি হারো তাহলে তোমাদের কিন্তু আর খেলতে হবে না তোমাদেরকে যুদ্ধে যেতে হবে যুদ্ধে কোথায় যেতে হবে পূর্ব রণাঙ্গনে তোমাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেব ভাই বাঁচা মরার লড়াই এইবার আর হারা যাবে না অতএব তারা ক্রমাগত জিততেই থাকলো জিতে জিতে একসময় ফাইনালে চলে আসলো এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে সুইডেন সেই বড় আসরে সুইডেনের সঙ্গে কি তারা জিতেছিল নাকি হেরেছিল একটু পরে আসছি তার আগে বলি যে এই যে ভয়াবহতা সেই ভয়াবহতায় জার্মানি মূলত চেষ্টা করছিল তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তাদের শ্রেষ্ঠ তারা সব দিক থেকে শ্রেষ্ঠ এই কথাটা তারা বিশ্বকে প্রচার করার চেষ্টা করছিল কিন্তু ফিফা এই সময় যে আসরটি হয় সেটিকে তারা স্বীকৃতি দেয়নি তো সুইডেনের কাছে জার্মানি 3-2 গোলে হেরে যায় দুর্ভাগ্যবশত এবং হিটলার তার কথা রেখেছিলেন তিনি তার সৈন্যদেরকে যুদ্ধে রণাঙ্গনেই পাঠিয়ে দেয় সেটা সত্যি খুবই ভয়াবহ একটা ব্যাপার ছিল আচ্ছা এ তো গেল ইউরোপের ঘটনা এবার আমরা লাতিন আমেরিকায় যাই লাতিন আমেরিকায় কি 1942 সালে ফুটবল আয়োজন হয়েছিল আপনাদের নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে হ্যাঁ লাতিন আমেরিকাতেও ফুটবল আয়োজন হয়েছিল আর্জেন্টিনা সেই আসরটি আয়োজন করেছিল অনেক বড় আসর সেখানে হয়েছিল এবং সেই আসরে আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলেছিল কিন্তু কে জিতেছিল এটা নিয়ে আমরা জানতে পারি না এই জন্য একটা খুব বিখ্যাত সিনেমা আছে দি লস্ট ফুটবল আপনারা দেখতে পারেন চাইলে ইউটিউবে গিয়ে চমৎকার
সব বিষয় সেখানে ফুটে উঠেছে। তবে 1946 সালের ফুটবল আসর সেখানেও আমরা দেখছি যে ফিফা ফুটবল আয়োজন করতে পারছে না, কারণ সে সময় একটি যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে ফুটবল আয়োজন করা সত্যি বাতুলতা ছিল, পাগলামি ছাড়া আর কিছুই না। পৃথিবীর প্রচুর মানুষ মরে গেছে, খেলোয়াড়রা আহত, অনেকেই নিহত হয়েছে, দেশগুলো যুদ্ধে বিধ্বস্ত, অতএব আসলে ফুটবল খেলাটা সম্ভব ছিল না। তাহলে কি ফুটবল খেলা হবে না? হ্যাঁ, ফিফা চেষ্টা করছিল যে তাদের আয়োজনটা যাতে অব্যাহত থাকে, এর জন্যে তারা সিদ্ধান্ত আসলো যে 1949 সালে আবার একটি ফুটবল আয়োজন করবে, ফুটবলের আসর আয়োজন করবে। এতে ফুটবলের যে ফিফার যারা সঙ্গী ছিল, ফুটবলের সঙ্গে যারা ছিল, তারা বলছে যে ফিফার একটা নিজস্ব ঐতিহ্য ধারাবাহিকতা আছে যে প্রত্যেক 4 বছর পর পর ফুটবল আয়োজন হয়, আমরা যদি এখন 3 বছর হই, 3 বছর পর করি, তাহলে এটা কেমন হয়ে গেল। এই জন্যে তারা বলছে না, তাহলে 1950 সালেই ফুটবলটা হোক। এই সিদ্ধান্তেই তখন 1950 সালে ফুটবল আয়োজন হয়। তাহলে এইখানে একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 1950 সালে যখন ফুটবল আয়োজন হচ্ছে, এর আগে আয়োজনটা হলো কবে? 38 সালে। তো 38 সালে কে সেই ফুটবলে আসরে জয়লাভ করেছিল? ইতালি। এবং আমরা তাহলে দেখছি তারও আগে 34 সালে কে জয়লাভ করেছিল? ইতালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বা দেখছি যে ইতালি প্রায় 16 বছর তাদের শিরোপা ধরে রেখেছিল, সেটা খুবই দীর্ঘ সময় ফুটবল বিশ্বকাপের ইতিহাসে, এটাই মনে হয় দীর্ঘতম সময় যে শিরোপা ধরে রাখা, এটা সত্যি একটা বিস্ময়কর ঘটনা। এর চেয়ে আরও একটা মজার ঘটনা আছে যে তাদের কাছে কাপটা ছিল, শিরোপাটা যে ছিল জুলিওরিমি ট্রফিটি, সেই ট্রফিটি জার্মান নাৎজি বাহিনী চেষ্টা করেছিল বারবার তাদের হস্তগত করার চেষ্টা করেছিল, কিন্তু ওই সময় ফিফার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন অন্টারিনো বারাসি, তিনি এটা গোপনে রোমের একটি ব্যাংক থেকে তার বাসায় নিয়ে আসেন এবং বিছানার নিচে লুকিয়ে রাখেন, যেটা পরে এবং কিসে লুকিয়ে রেখেছিলেন জানেন? জুতার বাক্সে করে লুকিয়ে রেখেছিলেন। জার্মান বাহিনী অনেকবার খুঁজে এসেছিল এটার, জুলিওরিমি ট্রফির, কিন্তু আর কখনই এটা খুঁজে পায়নি। যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন বারাসি এটা ফিফার কাছে হস্তান্তর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্টারিনো বারাসি বিশ্বকাপ যে ট্রফিটি এইটা ধরে রাখার যে অবদান তিনি রেখেছিলেন সেটি সত্যিই অসাধারণ, এবং যার কারণে আজকে আমরা ট্রফিটি দেখতে পাচ্ছি। এই ফুটবলের বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা আপনাদের বলে রাখতে চাই যে 1950 সালে যখন ফুটবল আয়োজন হবে তখন অনেকেই আসলে এগিয়ে আসছিল না যে আমরা ফুটবলটা আয়োজন করতে চাই না, বা সবার অবস্থা খুব একটা ভালো ছিল না অর্থনৈতিকভাবে, জন্য কেউ এগিয়ে আসছিল না। এই সময় একটি সাহসী পদক্ষেপ বা এগিয়ে আসা, সেই এগিয়ে আসাটা এসেছিল ব্রাজিল, এবং তারা ফুটবলটা আয়োজন করেছিল 1950 সালে। হ্যাঁ, ব্রাজিল এই যে এরকম একটা জটিল পরিস্থিতিতে ফুটবল আয়োজন করলো, এই জন্য সত্যি তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এটি ধন্যবাদ তারা পায়। আপনারা কি মনে করেন? নিশ্চয়ই তারা পায়। আচ্ছা, এটা তো গেল বিশ্বকাপের কথা, ফুটবল সে সময় আরও আয়োজন হয়েছে, এবং ফুটবলাররা বিশ্বযুদ্ধে একটা জোরালো ভূমিকা রেখেছিল, যেমনটা আমরা দেখতে পাই ইংল্যান্ডে লিভারপুল, ওয়েস্ট হ্যাম সহ আর অনেকগুলো ক্লাব এবং ক্লাবের ম্যানেজার, তারপরে ক্লাবের অফিসার, কর্মী বাহিনী এবং সর্বোপরি খেলোয়াড়, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট ছিলেন। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।